বুধবার থেকে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ওডিআই সিরিজে বাংলাদেশের কাছে হারার পর এই সিরিজ ভারতীয়দের কাছে সম্মান পুনরুদ্ধারের। তাছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক রোহিত শর্মার আঙুলের চোটের জন্য এই সিরিজে খেলবে না, তার জায়গায় দল এসেছেন বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। এমন অবস্থায় দলের লোকেশ রাহুল এবং বিরাট কোহলির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তবে দুই তারকাই প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে কতটা খোলা মনে খেলতে পারবেন সে নিয়েই যথেষ্ট সন্দেহ থাকছে। তাই এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের মূল লক্ষ্য তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের তিন নম্বরে তিনি অন্যতম ভরসা হতে চলেছেন, আর সেজন্যই টেস্টের প্রস্তুতিতে এই তারকা ক্রিকেটারের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন রাহুল দ্রাবিড়। দীর্ঘদিন ধরেই তিনি নিজের পরিচিত ছন্দে নেই, কিছু ম্যাচ জেতানো অর্ধশতরান করলেও বহুদিন শতরানের মুখ দেখেননি পূজারা। কিন্তু সকলেই জানেন যে এই সিরিজ জিততে গেলে তার জ্বলে ওঠাটা অত্যন্ত দরকারি। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় সে ব্যাপারটি সম্পর্কে বাকিবহল, তাই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে আলাদা করে সময় দিচ্ছেন পূজারাকে। সেই সময় দীর্ঘক্ষণ পূজারার টেকনিক নিয়ে তার সঙ্গে আলোচনা করতে দেখা গেছে রাহুল দ্রাবিড়কে। তাই বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ রাহুল দ্রাবিড়। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।